কোন চ্যাপ্টার পড়িয়েছিলেন আবু সালামা স্যার? 2.2। সবাই কি জয়েন করেছো? মেয়েরা আসছে, হুমায়রা, কি আমরা কি সবাই ভালো আছি? আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। কি আমরা ভালো আছি সবাই? জিমি আচ্ছা আচ্ছা টিচার। সবাই আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আগের ক্লাসে কতজন ছিলা তোমরা? 61 জন। 61 জন। তা তোমাদের 107 জন মেয়ে, দুইটা সেকশন মিলিয়ে, তাই না? তোমরা এখানে আছো হচ্ছে, কারা কারা আছো? সিনারিয়া আর 12 জন। ক্যাটালিয়া, না? তাহলে 107 জনের ভিতরে তাহলে আরো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড অ্যাডমিট হচ্ছে, আস্তে আস্তে অ্যাডমিট হচ্ছে। 13 জন চলে আসছে। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। টিচার, আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, কি আমি কি পড়িয়েছিলাম একজন আমাকে মনে করিয়ে দেখি কার কার মনে আছে। কি পড়েছিলাম কোন অধ্যায়? অধ্যায় 5, অর্থাৎ আমরা 20 গণিত মোটামুটি পুরো শেষ করে ফেলেছি। 20 গণিতটা আমাদের শেষ। এখন আজকে আমরা চলে যাব, আমি ক্লাস টুনে বলে দিয়েছিলাম কি পড়াবো বলো তো, ক্লাস টুনে আজকে জানিয়ে দিয়েছিলাম, দেখি কার মনে আছে বলো। গ্রাফ পেপার, গ্রাফ পেপার আনতে বলেছিলাম, কিন্তু অধ্যায়টার নাম লিখেছিলাম, কি বলতে পারবে অধ্যায়টার? কত অধ্যায়? অধ্যায় 8। অধ্যায় 8টা পড়বো, তাই না? আমরা সবাই একটু বের করি, বের করেছি। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। অধ্যায় 8-এ যে বিষয়গুলো আছে, তথ্য উপাত্ত, হ্যাঁ, ধরো তোমাদের এখানে দুইটা সেকশন মিলে 107 জন স্টুডেন্ট, 107 জন স্টুডেন্টের আসসালামু আলাইকুম বলি 20-তে প্রাপ্ত নম্বর, এটা একটা তথ্য, এবং এই তথ্যটা যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব তখন সেটা হবে উপাত্ত। শুধু আমি সংখ্যা ছাড়া কিন্তু উপাত্ত কনসিডার হবে না, উপাত্ত অবশ্যই সংখ্যা বাচ্চা হবে। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করেন, ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একবারে গ্রহণ করেছি, এখন আমরা কিন্তু পড়ায় চলে গিয়েছি। আমি বলছিলাম যে আমাদের এই 107 জন স্টুডেন্টের, যদি আমরা যখন তোমরা 5 থেকে 6-এ উঠেছো তখন তোমাদের যে প্রাপ্ত সেটা যদি আমরা একসাথে সংগ্রহ করি, তখন যে নাম্বার গুলো পাবো সেগুলো হচ্ছে, এই তথ্যটা সম্পর্কে আমি যে মানগুলো সেগুলো হলো উপাত্ত, এবং এই এগুলো নিয়ে যে আলোচনা আমরা পরিসংখ্যান, আমাদের এই চ্যাপ্টারটা হলো কত নাম্বার পেজ করেছি আমরা, পেজ নাম্বারটা একটু বলো। কত নাম্বার চ্যাপ্টার? আমি শুনেও আজকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের বইয়ের পেজ নাম্বার বলো তো, তথ্য উপাত্ত কত নাম্বার পেজ? 137 137 137 আমার সাথে মিলেছে কিনা? হ্যাঁ মিলেছে, 137 নাম্বার পেজ আমরা সবাই বের করবো। আমাদের এই চ্যাপ্টার হলো হচ্ছে তথ্য উপাত্ত। তা ক্লাস টুনে আমরা ফার্স্ট টার্মে অলরেডি দিয়ে দিয়েছিলাম যে গড় মধ্য প্রস্থ দেখেছিলাম, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা সবাই অনেক ভদ্রভাবে থাকবো, আমি আশা করি আমরা সবাই অনেক বুদ্ধিমতী, এবং অনেক বুদ্ধিমতী আমরা সেরকমই থাকবো।
কথা শোনা যাচ্ছে না। দাঁড়াও, একটু অপেক্ষা করি আমরা। আমরা তাহলে কি করছি, তথ্য উপাত্ত, তোমাদের তো একটু দাগ দেওয়া উচিত ছিল না, বুঝতে পেরেছো? আমাদের বিষয় হচ্ছে উপপাদ্য অধ্যায় ফেলেছি। এখন নতুন আইটেম হচ্ছে চিত্র। হ্যাঁ, সব আইটেম নিলে আজকে আমাদের আমি মোটামুটি শিখিয়ে ফেলবো। আমাদের বলো তো ফার্স্ট টাইমে কত পর্যন্ত ছিল, মনে আছে ছিল নাকি একুশ ছিল, এটা আমাকে বলো। ১১ এরকম তাহলে তখন আমরা সূত্রটা কি পাবো, এন প্লাস ওয়ান বাই টু তম এর মান। যদি জোর হয় তখন হবে এন বাই টু তম, দশটা হলে দশ বাই দুই মানে পঞ্চম, দশ বাই দুই মানে পঞ্চমের সাথে আবার এক ষষ্ঠ পদের গড় মানে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে যে মান পাবো সেটাই হবে আমাদের মধ্য। এগুলো আমরা সবাই আগের পাড়াগুলোই পড়ছি। প্রতিরোধ কি, প্রতিরোধ মধ্যে যে সংখ্যা সংখ্যাগুলো সর্বাধিক বার আসে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা প্রচুরক বলবো। আবার আমরা খেয়াল করি, প্রচুরক হচ্ছে প্রচুরকের মধ্যে যে সংখ্যা সংখ্যাগুলো সর্বাধিক বার আসে সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রচুর।
এক্সাম্পলটা বের করেছি আমরা। খুব সহজ ভাবে তার সামারিটা পাওয়া যায়। ধরো আমি একটা এক্সাম্পল দেই যে আমাদের দেশে যখন করোনা পরিস্থিতি ধরা পড়লো তখন যে সংখ্যা ছিল সেটা ডে বাই ডে এটা বাড়ছে, তার মানে এটার মৃত্যু হার বাড়ছে আবার সংক্রমণের পরিমাণও বাড়ছে, তাই না? তার মানে এটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে রেখো চিত্র মাধ্যমে দেখা তাহলে কি আমাদের জিনিস বোঝাটা খুব সহজ হবে। এই কারণে আমরা যে কোনো ক্ষেত্রে রেখচিত্র ব্যবহার করি। এই রেখচিত্রটা আঁকার জন্য দেখো তোমাদের যে গ্রাফ পেপার নিচে পেন্সিল দিয়ে একটা দাগ দাও আর উপরে একটা দাগ দাও, দাগ দাও আছে তার উপরে একটু গাঢ় করে দাগ দাও। তোমাদের যে গ্রাফ পেপারটা নিচের দিকে যাও, নিচের দিকে একটা বক্স কারে তারপরে এদিকে অনুভূমিক ভাবে একটা দাগ দাও। এই যে দেখো এই চক্র অনুভূমিক, এটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, শূন্য থেকে এই পর্যন্ত একটা দাগ দাও আর খারাপ ভাবে একটা দাগ দাও শূন্য থেকে ওয়াই এই পর্যন্ত আর একটা দাগ দাও। এই নিচেরটাতে এই উপরেটাতে দাগ দিব, নিচেরটাই উপরে একটা অনুভূমিক ভাবে দেখাই তো যাচ্ছে আমার গ্রাফটা। হ্যাঁ মিস এইখান না জি দেখাই তো যাচ্ছে আর দেখাতে হবে না, এই যে দেখছি পাচ্ছি আমি। কিভাবে করবো আমরা? এই ডাক্তার উপরেই দাগ দিতে হবে, এর উপরে দাগ দেবে। এই তো বুঝতে পেরেছো, আমি একটু আবার পেন্সিল দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে শূন্য থেকে এই পর্যন্ত লাগালাম আবার এইভাবে এই খারাপ ভাবে লাগালাম এই ওয়াই অক্ষ, এক্স অক্ষ অনুভূমিক আর ওয়াই অক্ষ খারাপ ভাবে লম্ব ভাবে আছে। এখন আমরা কি করলাম, ছক্কা যদি পরস্পর দুইটি সরলরেখা আঁকি, এখন এক্স অক্ষের উপর দুই ঘর পরপর এবং ওয়াই অক্ষের বিন্দুতে শিক্ষার্থীকে ওয়াই অক্ষের প্রতি ঘরকে উচ্চতা রেখে করে রেখাচিত্র আঁকা হলো। সুন্দর করে বই আছে, বইয়ের জিনিসটা আমি এখানে লিখেছি, এখানে দেখতে হবে এমন কোনো কথা নাই, বই দেখে সবাই পড়ে ফেলো কি কি করা হয়েছে। এই শূন্যটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আপনি একটু পেজ নাম্বারটা আবার বলবেন। 144 পেজ পেপারে কতটুকুতে আমি বলি গ্রাফ পেপারে তুমি 140 কোথায় লিখেছো, 5000 পেয়ে লিখেছো না, তোমার ছোট ছোট 5000 পেয়ে 140 লেখো, তারপর আবার 5000 পেয়ে 145 লেখো। তোমার ছোট তো বুঝা যাচ্ছে না। মিস আমি বুঝেছি, 100 যে আমিও বুঝেছি। আমি আবার বলছি, আমি আবার বলছি শুনুন, মিস এখানে কি করলি, অনেকগুলো ছোট ছোট বক্সের পরে কতগুলো রেড কালার দিয়ে পাঁচ ঘরের পেয়ে শোনো, বক্স গুলো এরকম ছোট ছোট
বক্সের পরে একটা আবার দাগ আছে, তারপর আবার একটা দাগ আছে না, সেই এখানে দুই এখানে তার মানে এখানে একজন ছাত্র আমার মোট শিক্ষার কত দুজন এখানে ছয়জন বুঝেছি ব্যাপারটা এখন দেখি কিভাবে করলাম প্রথমে মিস করতে প্রথম দেখছি 140 হচ্ছে প্রথম স্টুডেন্টের জন্য দিলাম 140 একটা পয়েন্ট দিলাম তারপরে এই দ্বিতীয় স্টুডেন্টের জন্য এখানে দিলাম মিস আমি করে করে দিয়েছি সোসাইটির পর 150 নিচে নেমে গেছে না নিচে দেখো এটা নিচে নেমেছে কারণ মানটা কমছে উচ্চতাটা কমছে তার থেকে কি 165 165 এইটা তো বইয়ে করা আছে তোমরা এটা ছবি ওখান থেকেই পাবা লাগলে ছবি তুলে নাও আমি এখন 25 নম্বর সমাধানে চলে যাব একজন শিক্ষার্থী 20-40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নে সংখ্যাগুলো লিখলো ক্রমানুসারে মানে হচ্ছে ছোট থেকে একদম বড় থেকে ছোট থেকে বড় বলে নাম কি আমাদেরকে পরীক্ষায় গ্রাফ আসলে আমরা কিভাবে করব গ্রাফ পেপার স্কুলে দিবে তখন তোমরা সেইটা আমি যে দেখালাম এখন আমার গ্রাফ পেপার অঙ্ক দেখাচ্ছি গ্রাফ পেপার ওইটা কি সংখ্যাগুলো মানে ক্রম অনুসারে আমি এখানে উদ্যোগে সাজিয়েছি সাজিয়ে অঙ্ক করে তারটাও হবে সবচেয়ে আমরা দেখি বাইশ দেখি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোথায় আছে কয়বার দুইবার মোটামুটি আমরা পেয়ে গেলাম উদ্ভাবনের সাজানো তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখে নি দুইবার মধ্য মধ্য নির্ণয় আচ্ছা এখানে উপত্ব সংখ্যা কয় কি বলো 30 জোড়
ত্রিশ যোগ ত্রিশ তার মানে যোগফলের সূত্রটা মনে আছে? ষোলো ষোলতম পদের সমষ্টি ষোলতম পদের সমষ্টি মানটা কত? আমরা কত এখানে কত বসাচ্ছি? তিরিশকে ভাগ করলাম কত? বত্রিশ বত্রিশ কি সমাজ কত নম্বর হতে পারে ছিল বলো? আর কারো কোনো কোশ্চেন আছে এর ব্যাপারে? উত্তরগুলোর মধ্যে তিনবার অন্যান্য গুলো তিনবার করে এসেছে কিন্তু সব বেশি কোনটা এসেছে? এটা কি পুরো ব্যাখ্যা করে দিতে হবে? আমি যেভাবে করেছি পুরাই করতে, ব্যাখ্যা তো অবশ্যই করতে হবে। তোমাকে চার নম্বরে অ্যানসার পেতে হলে নাম্বার পেতে হলে ব্যাখ্যা করতে হবে। আমি যেভাবে ব্যাখ্যা করতে হবে সেটা লিখতে হবে। আমি যে টুকলে কথা লিখছি আচ্ছা আপনি এখন নেক্সট কোন নাম্বার কোশ্চেনটা একটু বলুন তো পড়াশোনা কোন নাম্বার কোশ্চেনে কি ছিল? আমি বলতে পারবো না যে কোন সংখ্যা কয়বার এসেছিল।
এই ঘটন সংখ্যা বা ঘন সংখ্যা দুটাই লেখা যাবে। আমরা যে সংখ্যা হিসাব করি না সেটাকে ঘটন সংখ্যা বলে আবার ঘন সংখ্যাও বলে। অঙ্কন করবো এই লেখচিত্রটা লেখার মাধ্যমে। লেখচিত্র অনেক রকম হতে পারে, ক্লাস ফাইভে পড়েছিলাম ক্লাস ফোরে পড়েছিলাম স্তম্ভ লেখ, আর এটা হলো রেখাচিত্র। রেখার মাধ্যমে আমরা চিত্রটা বুঝতে পারবো, রেখাটা কোন দিকের উপর ভিত করে। এটু হয়েছে জি টিচার? হয়েছে না? আমি এখন নেক্সটে যাচ্ছি। ডাক্তার প্রথমে কত? একটু অপেক্ষা করেন মিস। মিস আমি না এটা বুঝি না, আমাকে আরেকবার বুঝাবে? শুনো, আমরা যে মধ্যক নির্ণয় করার সময় কোন সংখ্যা কয়বার এসেছে বা প্রচুরিত সময় লিখেছি না যে এই সংখ্যা এতবার এসেছে, লিখেছি ওই জিনিসটাই আমি একটা টেবিলের মাধ্যমে লিখলাম। একুশে এসেছে কয়বার? তিনবার। বাইশে এসেছে কতবার? এটা একটা সারণীবদ্ধ করলাম, উপাত্তগুলো সারণীবদ্ধ করি। পুরো সারণীবদ্ধটা লেখো, লিখেছো? শুনলাম উপাত্তগুলো সারণীবদ্ধ করলাম। মিস আমরা কি ঘর আমাদের ইচ্ছা মতো নিতে পারি, যেমন 5 10 নাকি উল্লেখ করা থাকবে পরীক্ষা? উল্লেখ করা থাকবে না, এটা কিন্তু বর্ণনার ভিতরে উল্লেখ করতে হবে। তুমি জানি বা বর্ণনাতে উল্লেখ করতে হবে। আবার একটু দেখি, 21 কতবার আছে বলো? দুইবার সংখ্যা। ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি ঘটন সংখ্যাগুলো। কোন সংখ্যা কয়বার এসেছে সেই ঘটন সংখ্যাটা আমি ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি। আবার 21 আসছে দুইবার, তারপরে 22 কয়বার এসেছে? 8 বার। মেয়েরা ছায়া আসে নাকি, এটা কেন করে? চারবারে চলে গেলাম। তারপরে 35 কয়বার? 3 বার। তিনবারে চলে গেলাম। 37 কয়বার? 5 বার। ধরে 39 নিচে নেমে গেল, 3 বার। 3 বার। তারপরে 40 39 40 ও 3 বার। 39 3 এই যে 39, এইটা হলো, এই হলো 35 থেকে 40 এর মানে 39। মিস 21 তো 2 বার, আপনি 21 তো 2 বারই আছে। 21 2 বার, 2 বারই লিখেছি না? 2 বারই তো আপনি তা আমি 2 বারই লিখেছি, নাকি বের হয় আর ঢুকে নাকি? দেখা গিয়েছে আবার একটু আমরা গ্রাফটা মিলাই, এভাবে করতে হবে। স্ক্রিনশট নিয়ে নাও। এক্স অক্ষ বরাবর বসিয়েছি আমরা সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর বসিয়েছি। এরপর কি করলাম, 21-এর জন্য আমরা নিলাম 2 বার, তারপরে কি করলাম 22-এর জন্য নিলাম 8 বসালাম, এরপরে আমরা 25-এর জন্য বসালাম কত, 2, 32-এর জন্য বসালাম, এই যে দেখো 30-এর পরে আরো 2 ঘর, 32-এর জন্য বসালাম, 32-এর জন্য কত বসালাম, এই দেখো 4 বসালাম,
32 এর পর 35 এর জন্য কত বসালাম? কত বসালাম টিচার? আমাদের কি পাশে ছকটা কি করা লাগবে? ছকটা করতে হবে, সারণীবদ্ধ না করলে তো অঙ্ক করা যাবে না। সারণীবদ্ধ তো অবশ্যই করে নিতে হবে, যদি সারণী দেওয়া থাকে তাহলে লাগবে না। সারণী নাই, সারণী পাশে ছকটা কি পরীক্ষা থাকবে? যদি পরীক্ষা ছক দেওয়া থাকে তাহলে আর ছক বানাতে হবে না, কিন্তু এই ছক না দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তখন তোমরা প্রতিরূপ পেয়েছো বা ঊর্ধ্বক্রমে সাজিয়েছো, ওইটা দেখে ছকটা বানিয়ে নিতে হবে। বুঝতে গিয়েছে? আচ্ছা জি টিচার। 37 কয়বার? জি টিচার 37 পাঁচবার। তারপরে নিয়েছি 39 কয়বার? তিনবার। নিয়েছি তিনবার। পয়েন্টগুলো নিয়ে শোনো, আমি পয়েন্টে যোগ করে ফেলেছি আগে, পয়েন্টগুলো নিয়ে সাথে সাথে যোগ করলে ভুল হবে না। দুই থেকে চলে গেলাম 8, 8 থেকে চলে আসলাম 2, 2 থেকে আবার গেলাম 4। মিস এইটা কি আমাদের কলম দিয়ে আঁকা লাগবে না পেন্সিল দিয়ে আঁকবো? পেন্সিল দিয়ে আঁকবে। তারপরে 3 থেকে কত লাগলাম? চলে গেলাম 5, 5 থেকে চলে গেলাম আবার 3, আবার 3। সবাই এটা তুলে করে ফেলো। ক্লাসরুমে মনে শুধু তোমাদের পর খ পড়া দিয়েছিলাম, যে এটা আমাদের শেখানো ছিল না। এটাই পারবে, এটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা তোলা হয়েছে সবার? নেক্সটে যেতে পারবো? জি টিচার স্ক্রিনশট। জি মিস যেতে পারবে। সবার তোলা হয়েছে? জি টিচার। সমস্যা নাই সুভা, আমি দিয়ে দিব স্ক্রিনশট। হ্যাঁ সুভা নিয়ে নাও। মিস নিয়েছে। ১২, ১১, ১২, ১৪, ১৮ সংখ্যা প্রচুরক, আর খদল হচ্ছে এগুলোর গড়। দ্রুত করতে হবে। উত্তর কি দিব? হ্যাঁ বলো, তুমি বলো, তুমি কোন দলে আছো? ক দলে। প্রচুর কত বলো? বারো। কারণ তার মানে কদল উইনার, কদল ভেরি গুড। টু তো অ্যানসার দিয়েছি। আমি কদল একটা দিব। হ্যাঁ দাও দাও, আমি জানি তুমি অনেক ভালো। বলো মিস, এটা 61.6। হ্যাঁ 12 আর 9 যোগ করে কত পেলাম? মোট যোগফলটা কত মিস? 61.6। মিস যোগফলটা হলো 38। 61.6 আসে। দেখি এখানে 20, 21, 28, 27, 38 কে এখানে কত দিয়ে ভাগ করেছো? 5। কত হয়েছে আবার একটু বলো? 61.6 হয়েছে। ওরে বাবা, নাম এইটা আসে না। হ্যাঁ ওরা ওরা আরে 61.6 না তো মি 7.6 আসে। 7.6 ভুলও হইতে পারে। 38 কে 5 দিয়ে ভাগ করো, 5 × 7 = 35, আগে 3, দশমিক দিয়ে 0, আবার 7.6 কার এসেছে একটু দেখি? মিস আমার এসেছে। প্রথম যে বলেছিল তার একটু ভুল হয়েছে কিন্তু। হ্যাঁ জি মিস সরি। দুই দলে উইনার। ভুল লাইনটা একটু শেষ করি। গড় নির্ণয় সূত্র কে বলবে?
প্রচুরক হলো প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে। ভেরি গুড, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি? চার, সাত। সাত, এখানে সাত আছে। এবার আমরা সবাই, আমাদের টাইম কম, তো আমরা এখন বাড়ির কাজটা লিখে নেই। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই অধ্যায়টা আর দরকার নাই, আমরা জ্যামিতিতে চলে যাব। সবাই জ্যামিতি বক্স আনবা। এবার অনুশীলনী আটের এই যে 25 নম্বর সৃজনশীলটাই আবার দেখা যাচ্ছে না। 25 নম্বর সৃজনশীল কি বলো? সমাজ কত নম্বর হতে পারে? ছিল ভুলে সমাজ দেখা গো সত্যার মিস ক্লাস কি শেষ এখন? মিস 11টা বাজে। 11টা বাজে? মিস মিস একদম কাটা কাটা 11টা বাজে। দাঁড়াও দেখে নেই। মিস 11টাই বাজে। এই সামরিন সামরিন আমাদের টাইম একদম শেষ। আমরা পর, আমি পরের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা, ওকে টিচার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।